নমস্কার বন্ধুসকল, বন্ধুসকল যি অকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে 2021 বৰ্ষত আসাম পলিটেকনিক বা পেট এণ্ট্ৰেন্স এক্সাম দিছে ওচৰত তেওঁলোকৰ ইতিমধ্যে ৰিজাল্ট আহি গৈছে, তেওঁলোকে এতিয়া এডমিশ্যনৰ বাবে সাজু হৈ আছে, তেওঁলোকে অনলাইন কাউন্সেলিং কৰিব লাগিব। তো এইটো ভিতৰত আজি আপোনাৰ আলোচনা কৰিম যে আপোনালোকে কম নম্বৰ পাইছে নেকি। যদি কম নম্বৰ পাইছে তেনেহ'লে আপোনালোকে ফাৰ্ষ্ট মানে কাউন্সেলিং বা এলটমেণ্ট আপুনি কেনেকৈ ছিট পাব, লগতে কিছুসংখ্যকে ইয়াতে বেছি নম্বৰ পাইছে যদিও তথাপিও ছিট নাপাব পাৰে, তেওঁলোকৰ ছিটটো কেঞ্চেল হৈ যাব, কিন্তু বহুত কম নম্বৰ পায় ইয়াতে ছিট পাই যাব। তো গোটেইখিনি ইনফৰ্মেশ্যন বা কেনেকৈ কি কৰিলে আপোনালোকে কম নম্বৰ পায়ো ছিট পাই যাব, তো গোটেইখিনি ইনফৰ্মেশ্যন এইটো ভিতৰত আজি আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। তো ভিডিঅ'টো আপুনি সম্পূৰ্ণ শেষলৈ চাই থাকিব। চ' ইয়াতে আপুনি কাউন্সেলিং কৰিব লাগিব, আৰু কাউন্সেলিং ইয়াতে কৰোঁতে মূল এটা ইয়াতে পইণ্ট যে আপোনালোকে প্ৰিফাৰেঞ্চ দিব লাগিব। বহুতে কৈছে যে প্ৰিফাৰেঞ্চ কি, কেনেকৈ দিম, ব্ৰাঞ্চ কেনেকৈ ছিলেক্ট কৰিম, কলেজ কেইটা ছিলেক্ট কৰিব পাৰিম, ব্ৰাঞ্চ মানে কিমানটা ছিলেক্ট কৰিব পাৰিম। চ' বন্ধুসকল, ইয়াতে মই প্ৰথমতে ক'ব বিচাৰিছোঁ আনলিমিটেড কলেজ, আনলিমিটেড আপোনালোকে ব্ৰাঞ্চ ছিলেক্ট কৰিব পাৰিব, কোনো অসুবিধা নাই। চাওক যিসকলে ইয়াতে কোনসকলে ছিট নাপাব, বেছি নম্বৰ পায় ছিট নাপাব, এক্সাম্পল ধৰি লোৱা হ'ল এজন ছাত্ৰই যদি 50 পাইছে, যদি তেওঁ এখন হাই ফাই কলেজত ছিট দিছে, চিভিলত দিছে, ধৰি লোৱা হ'ল এক্সাম্পল, ধৰি লোৱা হ'ল এজন ছাত্ৰই যদি 50 পাইছে আৰু তেওঁ গুৱাহাটীত চিভিলত ছিলেক্ট কৰিছে, জাষ্ট এটা কলেজ এটা প্ৰিফাৰেঞ্চ, তেওঁলোকে এটা ব্ৰাঞ্চ ছিলেক্ট কৰি দিছে। চ' তেওঁলোকে কিন্তু সেই ছাত্ৰ বা ছাত্ৰীজনে সেই যি চিভিল ছিলেক্ট কৰিছে তেওঁ মানে তাত ছিট নাপায়, তেওঁৰ ছিটটো কেঞ্চেল হৈ যাব পাৰে, অৰ্থাৎ তেওঁলোকে ছিট এলটমেণ্ট নাপাব পাৰে। চিম্পলভাৱে কাৰণটো মই আপোনালোকক জনাই দিছোঁ। এতিয়া ধৰি লোৱা হ'ল গুৱাহাটীত চিভিলত ধৰি লোৱা হ'ল ইয়াতে 60টা ছিট আছে, আৰু ইয়াতে যেতিয়া 60টা ছিট আছে ইয়াতে কি কৰিব, যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে বেছি নম্বৰ পাইছে তেওঁলোকে কিন্তু তাতে কিন্তু যাব, অৰ্থাৎ বেছি নম্বৰ পোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলে যিবিলাক হাই মানে কলেজ হয়, চ' ভাল কলেজ হয়, সেইবিলাক কলেজত কিন্তু তেওঁলোকে প্ৰিফাৰেঞ্চ দিব। চ' এতিয়া ধৰি লোৱা হ'ল এজন ছাত্ৰই 50 নম্বৰ পাই তেওঁ প্ৰিফাৰেঞ্চ দিছে, ধৰি লোৱা হ'ল ছিট আছে 60টা, কিন্তু ধৰি লোৱা হ'ল যে ইয়াতে ওপৰৰ পৰা ৰেংক লৈ আহিব, বেছি নম্বৰ পৰা তল নম্বৰলৈ আহিব, ধৰি লোৱা হ'ল ইয়াতে লাষ্ট নম্বৰটো আহিছে, ধৰি লোৱা হ'ল ইয়াতে 55 আহিছে। চ' ইয়াৰ তলত যিবিলাক থাকিব 54 বা 53 বা 52 50 50, চ' এনেকুৱা থাকিব, তেওঁলোকে কিন্তু ইয়াতে ছিট নাপাব। চিম্পল কথা, ইয়াতে নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে, আপুনি ধৰি লওক আপুনি ইয়াতে গুৱাহাটী ছিলেক্ট কৰিছে, আপুনি 50 মাৰ্ক পাইছে, চিভিল ছিলেক্ট কৰিছে বা মেকানিকেল ছিলেক্ট কৰিছে, যদি আপোনাতকৈ বেছি নম্বৰ পাইছে, ধৰি লওক ছিট আছে 60টা আৰু তাত আপোনাতকৈ বেছি নম্বৰ পাইছে, তেনেহ'লে আপুনি ইয়াতে ছিট নাপাব। চিম্পল, নিশ্চয় বুজি পাইছে ইয়াতে কনফিউজটো। চ' ইয়াৰ বাবে আপোনাক কি কৰিব লাগিব, এটা কলেজ নহয় আৰু এটা ব্ৰাঞ্চ নহয়, আপোনালোকে বেছি কলেজ ছিলেক্ট কৰিব লাগিব আৰু বেছি আপোনালোকে প্ৰিফাৰেঞ্চ আপোনালোকে ব্ৰাঞ্চ দিব লাগিব। চ' এইটো হ'ল বেছি নম্বৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে এটা কেতিয়াও নিদিব। চ' 3টা 4টা 5টা আপুনি কলেজ দিব আৰু আপোনালোকে 6-7টা ব্ৰাঞ্চ দি দিব, নিশ্চয় পাই যাব। চ' এতিয়া কথাটো হ'ল যিসকলে কম নম্বৰ পাইছে ইয়াতে 28 পাইছে কিছুমানে, কিছুমান 30, 31, 32, 33, 34, 35, 36, 37 এনেকুৱা কৈছে, 25 পাইছে বহুতে। চ' তেওঁলোকেও ছিট পাব, যদি তেওঁলোকে এই যি ট্ৰিক্স যদি এইটো তেওঁলোকে ব্যৱহাৰ কৰে বা এইটো তেওঁলোকে ফলো কৰে। চাওক যিসকলে কম নম্বৰ পাইছে তেওঁলোকে হাই ফাই কলেজ যিবিলাক আছে, অৰ্থাৎ যিবিলাক ভাল কলেজ আছে, সেইবিলাক ছিলেক্ট কৰিব নালাগে, কেতিয়াও ছিলেক্ট কৰিব নালাগে, কাৰণ যিবিলাক ভাল কলেজ সেইবিলাক যিসকল ছাত্ৰীয়ে ভাল নম্বৰ পাইছে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে তাতে কিন্তু প্ৰিফাৰেঞ্চ দিব। যদি আপুনি কম নম্বৰ পাইছে 28 পাইছে, 25 পাইছে, 30 পাইছে, তেনেহ'লে আপুনি কি কৰিব লাগিব, যিবিলাক কলেজ এজ এ নৰ্মেল কলেজ হয়, ইমান ভাল কলেজ নহয়, চ' সেইবোৰ কলেজ ছিলেক্ট কৰিব লাগিব, আৰু আপুনি চিভিল এইবিলাক আপুনি ছিলেক্ট কৰিব নালাগে। আপুনি যদি কম নম্বৰ পাইছে 20, 25, 30, 35 পাইছে, তেনেহ'লে আপোনালোকে এইবিলাক চিভিল ছিলেক্ট কৰিব নালাগে, আপুনি বাকী যিবিলাক থাকিব সেইবিলাক ছিলেক্ট কৰি দিব। আৰু মনত ৰাখিব আপোনালোকে প্ৰিফাৰেঞ্চটো আপোনালোকে বেছিকৈ দিবলৈ চেষ্টা কৰিব, মিনিমাম আপোনালোকে 15টামান দি দিব, আৰু আপোনালোকে ব্ৰাঞ্চবিলাক নিশ্চয় 20টা+ আপোনালোকে ছিলেক্ট কৰি দিব। চ' মই এইখিনিতে এইটো ক'ব পাৰোঁ, যদি আপোনালোকে 28, 30, 25 আপোনালোকে পাইছে, যদি আপোনালোকে প্ৰিফাৰেঞ্চবিলাক কলেজবিলাক একেবাৰে যিবিলাক কলেজ আছে নৰ্মেল কলেজ সেইবিলাক কলেজ আপোনালোকে 15টা ছিলেক্ট কৰে, প্ৰিফাৰেঞ্চ 20টা দিয়ে, তেনেহ'লে মই আপোনালোকক চিয়'ৰলি ক'ব পাৰোঁ যে ইয়াতে 30, 35 বা 32, 33 পোৱা 28 পোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলে ফাৰ্ষ্ট কাউন্সেলিঙতে ছিট পাই যাব। চ' এইটো আপোনালোকে সেইটো লাগিব, আপোনালোকে দিব লাগিব। চ' এতিয়া বহুতে ক'ব পাৰিব যে প্ৰিফাৰেঞ্চটো আমি কেনেকৈ দিম, কেনেকৈ এড কৰিম বা কলেজ কেনেকৈ দিম। চাওক এতিয়ালৈ যিহেতু আৰম্ভ হোৱা নাই, চ' মই এইটো আগৰ এটা ভিডিঅ' দিছিলোঁ, সেইটোত মই বিতংভাৱে দেখুৱাইছিলোঁ যে প্ৰিফাৰেঞ্চবিলাক কেনেকৈ দিব লাগিব, কাউন্সেলিঙৰ ফুল প্ৰচেছটো মই আপোনালোকক দেখুৱাইছিলোঁ। চ' সেই ভিডিঅ'টোৰ লিংক মই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন দিছোঁ, তাৰপৰা আপোনালোকে এবাৰ চাই ল'ব পাৰিব।
তো এটি কথা হল সিট টু কেনে কই লব সো সিম্পল কথা আপনাকে প্রেফারেন্স দিব লাগিব আর প্রেফারেন্স টু ইয়াত এডভাইস নম্বর ইমানে এটা গুরুত্বপূর্ণ হয় ইমানে এটা গুরুত্বপূর্ণ হয় যে এটো মানে অপরিম বলে অপরি কারণ বেশি নম্বর পায় কিছু মান সাবজেক্ট গলে সিট না পাবো যে গলে কি এটা কলেজ সিলেক্ট করব এটা ব্রাঞ্চ সিলেক্ট করব সম্ভব তেলে কি না পাবো পারে বেশি নম্বর পাইছে যদিও কিন্তু তেওঁলোকে সিট না পাবো পারে সো আপনাকে এটো ফুল কেতিয়াও করব না লাগে বেশি নম্বর পাইছে যদি আপনাকে প্রেফারেন্স আপনাকে বেশি কই দিব কলেজ বেশি কই সিলেক্ট করব আর ব্রাঞ্চ আপনাকে বেশিকৈ সিলেক্ট করব নিশ্চয় আপনাকে ফার্স্ট কাউন্সেলিংতে সেটটো পাই যাব সো এখিনি আছিল আপনার জনবলগীয় আর বহুতে কৈছে যে কাউন্সেলিংত কি কি ডকুমেন্ট আমি জমা দিব লাগিব সো ডকুমেন্ট আপনাকে কত জমা দিব নালাগে জাস্ট অনলাইন কাউন্সেলিং হবো আপনাকে কত অফিসত আপনাকে জমা দিব নালাগে বা কোনো মানুষ আপনাকে জমা দিব নালাগে জাস্ট আপনাকে মোবাইলতে কাউন্সেলিং করব লাগিব আর কাউন্সেলিং 2021ৰ যে কাউন্সেলিং প্রসেস এতলে আরম্ভ হওয়া নাই 6 তারিখের পর আরম্ভ হব সো যত সম্ভব মই আপনার 6 তারিখ রাতেপুয়ে মই আপনার জনাবলে চেষ্টা করিম সো আপনাকে ঘর দর কয়ে 6 তারিখত আরম্ভ হব বলে 6 তারিখত আপনার করব নালাগে আপনাকে এদিন দুদিন পিছত আপনাকে করব সকলেখিন স্টেপ ভালদরে চাই আপনাকে জানি হলে তারপর আপনাকে কাউন্সেলিং করব যাতে ভুল নয় কারণ এবার কাউন্সেলিং করলে আপনাকে দ্বিতীয়বার কাউন্সেলিং করার ইয়াতে চান্স আপনাকে নিদিয়ে কারণ এবার সাবমিট হলে আপনার ডকুমেন্ট আক দ্বিতীয়বার আপনি এটু আপনাকে রিসাবমিট করব নয় সো সেই কারণে ইয়াতে 15 তারিখ লাস্ট ডেট আপনাকে ভালদরে চাই চিন্তি চাই আপনাকে কি করব কাউন্সেলিং করব ডকুমেন্ট আপলোড করব যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নয় আর যদি আপনি কিবা নবোঝা থাকে কিবা প্রবলেম হয়ে আছে আমার ডাইরেক্টলি কন্টাক্ট করব পারে যে কোনো প্রবলেম আপনি সলভ করে লো পারিব তো এখানে আসলে আপনার জনাবলীয় বহুতে কৈছিল কাউন্সেলিং কি আর সেট পাম নে না পাম নাম্বার ইমান কম পাইছে সো এইটো কলেজ সেটো কলেজ সেট পাম নে না পাম বহুতে সুধিছিল যার বাবে এইটো ভিডিও আজি আপনার বাবে লই আইছো তোমাদের যদি ভাল ভাল পায় ভাল পাইছে লাইক করব চ্যানেলটা সাবস্ক্রাইব করব কাগজ যদি বেল আইকন হেটো প্রেস করে দিব পরবর্তী ভিডিও নোটিফিকেশন পর সকলকে আগত পোৱাৰ বাবে।